ইন্ডিয়ার প্রধানমন্ত্রী দেশের বিরোধী জোটকে কি খুব ভয় পেয়েছেন? তা না হলে বিরোধীদের ইন্ডিয়া জোট প্রসঙ্গে এমন মন্তব্য করে বসলেন? তা কি বলেছেন তিনি? বিজেপির সংসদীয় দলের বৈঠকে তিনি নাকি ইন্ডিয়া জোটকে ইন্ডিয়ান মুজাহিদিন এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে তুলনা করেছেন। হ্যাঁ, ঠিকই শুনছেন। আর একথা জানিয়েছেন তার দলেরই সাংসদ প্রাক্তন মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। সংবাদ সংস্থার সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, মোদিজি তো এটাও বলেছেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস একজন ইংরেজ তৈরি করেছিলেন, এখন ইন্ডিয়ান মুজাহিদিনও নাম রেখে দেন। শুনুন রবিশঙ্কর প্রসাদ কি বলেছেন। হমকো গর্ব হ্যায় আপনে প্রধানমন্ত্রী আদরণীয় মোদীজি পর, উনহোনে এক নয়ী আশা জগাই হ্যায়। আজ 24 মে ভি হম হি আনে ওয়ালে হ্যায়, দুনিয়া ভি ইয়াহি জানতি হ্যায়, দেশ ভি ইয়াহি জানতা হ্যায়, বিপক্ষ ভি ইয়াহি সমঝতা হ্যায়, লেকিন বার বার বিরোধ করনা, ও মান চুকে হ্যায় কি উনহে সত্তা মে নহি আনা। অর উনহোনে এক বহুত বড়ি টিপ্পনি কি কি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এক অঙ্গ্রেজ নে বানায়া থা, ইস্ট ইন্ডিয়া কম্পানি ভি অঙ্গ্রেজো নে বানায়া থা। আজকাল লোক ইন্ডিয়ান মুজাহিদিন ভি নাম রাখতে হ্যায়, ইন্ডিয়ান পিপলস ফ্রন্ট ভি নাম রাখতে হ্যায়, তো চেহারে পে চেহারে লিখাতে হ্যায়, সচ্চাই কুছ অর হ্যায়। উনহোনে হম লোগ কো কাহা কি হম সবি জাগৃত হো, সুবহ কি ভোর কি তরহ দেশ হামারি পুনঃ অপেক্ষা কর রাহা হ্যায়, অর নিশ্চিত হম জিতেঙ্গে। অর আজ মে কহ দেতা হুঁ, 24 কা রিজাল্ট আয়েগা না, তো জো সংখ্যা হ্যায় না, হারে হুয়ে থকে হুয়ে নিরাশ বিপক্ষ কি, ইনকে সংখ্যা অর কম হো জায়েগি। শুনলেন তো মোদিজির বাণী তার সহকর্মীর মুখ থেকে? এবারে প্রশ্ন হলো যে এভাবে কটাক্ষ কি একজন প্রধানমন্ত্রী সাজে? এই ইন্ডিয়ার সঙ্গে জঙ্গি সংগঠনের তুলনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, এইভাবে কোনো জোটের সঙ্গে আদৌ কি জঙ্গি সংগঠনের তুলনা করা যায়? সংসদের বাদল অধিবেশন অচল হয়ে গেছে মণিপুর নিয়ে বিরোধীদের বিক্ষোভের ছেড়ে। এই ইস্যুতে প্রধানমন্ত্রী বিবৃতি চায় নয়া জোট ইন্ডিয়া। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিজেপির সংসদীয় দলের একটি বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী। সেই বৈঠক চলাকালীন জোটকে কটাক্ষ করে ইন্ডিয়ান মুজাহিদিনের সঙ্গে তুলনা করলেন নরেন্দ্র মোদি। যেহেতু ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে ইন্ডিয়া রয়েছে, আবার ইন্ডিয়ান মুজাহিদিনের মধ্যেও ইন্ডিয়া আছে, তাই নতুন জোটের এভাবে জঙ্গি সংগঠনের সঙ্গে তুলনা কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী। কিন্তু কথাটা হলো, প্রধানমন্ত্রী তো শুধু বিজেপির প্রধানমন্ত্রী নন, তিনি তো দেশের প্রধানমন্ত্রী, সেই অর্থে বিরোধীদেরও প্রধানমন্ত্রী। দেশের প্রশাসনিক প্রধান স্বীকৃত বিরোধী দলগুলিকে জঙ্গি সংগঠনের সঙ্গে একসারিতে রাখতে পারেন? এই জোট কাউকে বোমা তো মারেনি, কাউকে হত্যাও করেনি। প্রত্যেকবার সংসদের অধিবেশন শুরু হওয়ার আগে এই বিরোধী দলগুলিকে নিয়েই তো বৈঠক করতে হয় সংসদ চালানোর জন্য। মোদিজি, গণতন্ত্রে শাসক বিরোধী দুটো দল থাকা আবশ্যক, না হলে গণতন্ত্রের অস্তিত্ব থাকে না। আরও একটা বিষয় হলো, 26টা দলের জোট যদি জঙ্গি সংগঠন হয়, তবে তিনি কি বোঝাতে চাইছেন? একমাত্র ধোয়া তুলসী পাতা ইন্ডিয়া জোট? এই নিয়ে অবশ্য কটাক্ষ করতে ছাড়েনি কংগ্রেসও। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলছেন, কথাটা হচ্ছিল মণিপুর নিয়ে, সেই নিয়ে প্রধানমন্ত্রীর বিবৃতি চাওয়া হয়েছিল। এখানে তো উনি ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিয়ে কথা বলছেন। মোদির এই কটাক্ষের জবাব রাহুল গান্ধীও দিয়েছেন। টুইট করে তিনি বলছেন, নরেন্দ্র মোদী যা ইচ্ছে তিনি বলতে পারেন, যাই হয়ে যাক, ইন্ডিয়া তো ইন্ডিয়াই থাকবে, মণিপুরে মেয়েদের চোখের জলের উত্তর প্রধানমন্ত্রীকে দিতেই হবে। তবে সংসদীয় বৈঠক শেষে বিজেপির সাংসদ রবিশঙ্কর প্রসাদ বলেন, তারা তাদের প্রধানমন্ত্রীকে নিয়ে গর্বিত। 2024 সালেই বিজেপি ক্ষমতায় আসবে, তাতে কোনো সন্দেহ নেই। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছে, আসলে বিরোধীদের উদ্দেশ্য এই ইন্ডিয়া নাম নিয়ে মোদি সরকারকে চাপে ফেলা, কারণ কথায় কথায় মেক ইন ইন্ডিয়ার কথা বলেন মোদি, এবার সেই ইন্ডিয়ার সঙ্গে জোটের নাম মিলে গেছে। তাই শুরু থেকেই প্রধানমন্ত্রী বেশ চাপে রয়েছেন। মোদিজির কপালে চিন্তার সুস্পষ্ট ভাঁজ পরিষ্কার বোঝা যাচ্ছে। আপনি কি বলেন? কমেন্ট করে অবশ্যই আমাদের জানাতে পারেন, এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাতে পারেন, শেয়ার করুন যাতে খবরটা সবাই জানতে পারে। আর সমস্ত আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশনটা প্রেস করুন।